অন করনি, এটা কালোটা অন করতে হতো। এ ভগবান, এটা তো দেখাতে হবে। তোমার তো অবস্থা আরো টাইট মামুনি। আর যাচ্ছি আমরা নিউ আলিপুরের টার্ফ এক্সেল গ্রাউন্ডে, ওখানে আমাদের অর্গানাইজেশনের ম্যাচ আছে। চশমা পরবে, মানি ব্যাগ নেবে, তুমি তো আবার ভুলে যাও না বললে। এই বাবা, সুপ্রভাত বন্ধুরা, তিস্তার সাতখানে আপনাদের সকলকে সুস্বাগত। সবাই কেমন আছেন? আরে সকালটা কি অদ্ভুত না, কেরকম কুয়াশাচ্ছন্ন মেঘলাচ্ছন্ন সকালে একসাথে, জাস্ট হালকা হালকা সূর্যি মামা সবে রোদ দিচ্ছে আর ঠান্ডা হাওয়াও বইছে। আজকে সানডে, কিন্তু আজকে আমি তাতে উঠে পড়েছি, কারণ আজকে আমার বরের ক্রিকেট ম্যাচ আছে অফিসে। সেও সকাল সকাল বেরিয়ে গেছে জাস্ট হালকা একটু ব্রেকফাস্ট করে। আমি এবারে যাইনি, একটু আমার একটু শরীরটা ঠিক নেই। কদিন আগে একটু ভাইরাল ফিভার হয়েছিল, সর্দি কাশি, তার সঙ্গে এবার সারাদিনের প্রোগ্রাম, ম্যাচ ক্রিকেট ম্যাচ মানে, এবার সেজন্য সকালবেলা স্নান করে বেরোতে হবে। এবার সকালবেলা যদি আমি স্নান করি তাহলে তো আর দেখতে হবে না, আবার জ্বরে পড়বো। সেজন্য এই বছরটা আমি সৌম্যকে বললাম তুমি একাই চলে যাও ক্রিকেট ম্যাচে, একটু মিস করছি ছুটির দিনে, ও বাড়িতে নেই, আর কি করা যাবে। তোমার তো অবস্থা আরো টাইট মামুনি। আজকেও বেরিয়েছিলাম মর্নিং ওয়াকে, না সে না হয় তাহলে আমি করে ফেলতাম, পরে যশোদা পিসি সব জোগাড় করে রাখতো। এটাই মেথি শাক নাকি মামনি? এটা কি শাক হচ্ছে, মেথি শাক? শাক হচ্ছে শিম দিয়ে, বেগুন দিয়ে বসুয়া শাক ভাজা। সানডে স্পেশাল চিকেন কারি। পুরো রাস্তা ধরে জ্যাম, একদম কখন ছাড়বে কিচ্ছু বোঝা যাচ্ছে না। লাস্ট এক ঘন্টা ধরে আমরা এখানে ফেসে আছি এবং পরে শুনতে পাচ্ছি যে পুরো কলকাতা জুড়েই এই অবস্থা। অনেক কষ্টে 7:30টার জায়গায় 8:30টায় আমরা টার্ফ এক্সেল গ্রাউন্ড নিউ আলিপুরে পৌঁছালাম। এবার ব্রেকফাস্ট করব। এটা বাপির ডিম টোস্ট হচ্ছে মাইক্রোওভেনে। ডিমটা ঢালো চামচে করে, এমনি ঢালো, ওই ডিমটা পড়ছে না, শুধু পেঁয়াজগুলো পড়ছে। হচ্ছে কাইন্ড অফ স্যান্ডউইচ, এগুলো চিজ থাকলে আরো ভালো লাগতো। দেখা যাক, জাস্ট একটা পিঠ হয়েছে, এবার আর একটা পিঠ আপনারা দেখুন। মাইক্রোওভেনে কিছু চলছে, রান্না করাটা খুবই ইজি। জাস্ট মামনি তো করেই দিল, দেখলেন সব কিছু একদম মিক্স করে। এবার ওই যে প্লেটটা থাকে না সেরামিক, ওই প্লেটটা জাস্ট একটু অয়েল ব্রাশ করলাম, খুব নামমাত্র অয়েল দিয়ে ব্রাশ করে নিয়ে এবার দিয়ে দিলাম টোস্ট করতে। দেখো একদম করে ঘুটঘুটে টোস্ট হয়ে গেছে, তেল নেই বলে, তেল দেওয়া নেই বলে, এই তো লাল হয়েছে, এই তো তোমার ভেতরে এই যে লাল হয়েছে। লালটা কিছু এটা গ্রিল করলে, এটা তো মাইক্রোওভেনে রান্না করেছো, তুমি যখন গ্রিল করছো তখন ওই তুমি এটা বলছো ধরা ধরা ভাবটা তখন আসবে। আজকে সকালে যেহেতু কারা খাওয়া হয়নি, এই যে মশালা চা বানাচ্ছি, চাটা জাস্ট একবার ফুটে যাবে তারপর নামিয়ে দেবো, দুধ দিয়ে মশালা চা। আরা গুছিয়ে বসেছে গো, পায়েস কচুরি, এখানে তরকারি একটু, আমি কচুরি চা, মামুনি কালো চা। বলো কেমন লাগছে? কি মামুনি তো খাওয়া শুরু করে দিচ্ছে না মামার সামনে, মামা খেতে যেতে পেয়েছে, আমি লোক সম্পর্ক করতে পারছি, আমিও খেয়ে নিই। আজ আমাদের সারাদিনের প্ল্যান হলো
এখানে ক্রিকেট ম্যাচ হবে, এখানে হিটিং দ্য উইকেট হবে, এখানে রেস আছে, সব মিলিয়ে মিশিয়ে একটা একদম জ্যাম প্যাকড শেডিউল, এবং সেই শেডিউল অনুযায়ী আমরা চললাম। ছুটির দিন মানে আমার বাইরের কাজ সব থেকে বেশি, রান্না পিসি তো রান্না করে দিয়ে চলে গেছে, রান্নাঘরের কাজ সেরকম কিছু নেই, তারপর আজ আবার সৌম্য বেরিয়ে গেছে, সুতরাং সৌম্যর যে কাজগুলো আছে সেগুলো আমাকেই করতে হবে। এখন সবচেয়ে আগে দরকার হচ্ছে আমি পেট শপে যাচ্ছি, আমাদের বাড়ির কাছাকাছি একটা পেট শপ আছে, ওখানে সমস্ত খাবার দাবার কুকুর বিড়াল দিয়ে সব কিছু পাওয়া যায়, তো সেই বিড়ালের খাবার আনতে যাচ্ছি। দেখা করলাম, এবার যাচ্ছি পেট শপে। আচ্ছা, হুইস্কাসটা আছে কি বাচ্চাদের? হ্যাঁ, শুকনোটা দিন তো। না, কোনটা বলছে? থ্যাংক গড, আসল কাজটা হয়ে গেছে, ওদের খাবারটা পেয়ে গেছি, এবার যাচ্ছি ড্রাই ক্লিনার্সে যাচ্ছি, এটা দিয়ে গেলে শর্টকাট হয়ে যাবে, এটা একটা গলি রাস্তা, ওটা বড় রাস্তা দিয়ে মেন রাস্তা দিয়ে এলাম। এখানে সন্ধুরও বাড়ি আছে, ঠিক কাছাকাছি কোথাও একটা। ও, ড্রাই ক্লিনার্সের দোকান বন্ধ, অগত্যা বাড়ি ফিরে আসতে হলো শুধু ক্যাট ফুডটা নিয়ে। এবার ফ্রেশ ট্রেশ হয়ে নেবো, স্নান টান করে নেবো, লাঞ্চ হয়ে গেছে, এবার ফল টল নিয়ে। আজকে ফলে আছে সবেদা আছে আর সবেদাটা কি অল টাইম ভীষণ ভীষণ প্রিয়, সেই জন্য সবেদা নিয়ে নিয়েছি। আকাশটা অবস্থা দেখুন না, জামা কাপড় সে কখন সকালে কখন মেলে দিয়েছি, রোদের দিকেই দিয়েছি, তা তো এখনও অবধি ঠিকমতো শুকনো হয়নি। দেখি আর একটু বাদে এসে আবার তুলে নিয়ে যাবো, এখন আপাতত ফলটা একটু খাই। দিনটা কমপ্লিট হলো, আমরা রানার্স আপ হলাম, চ্যাম্পিয়ন হতে পারলাম না, এবং আমি পার্সোনালি সেকেন্ড হয়েছিলাম হিটিং দ্য উইকেটে। আমার বর ম্যাচ খেলে, আসুন আসুন, আসতে আজ্ঞা হোক, খেলারাম হেরে এসেছে, সেটা কিসের জন্য সেটা তো বলো, সেটা তো বলতে হবে। আরে ঘরে এসো এসো এসো, আরে ডাইনিং এ এসো, দেখাতে হবে তো ভালো করে। এই যে তুমি এসো, তুমি এসো। হ্যাঁ, এখন হচ্ছে হিটিং দ্য উইকেটে সেকেন্ড হয়েছে, সেকেন্ড প্রাইজটা গিফট ওপেনিং হচ্ছে। ভালো করে অ্যাপ ভালো করে আনো, সামনে নিয়ে এসো, পুরোটা খুলে দেখানো যাবে না, পুরোটা দেখো। এই যে দেখতে দারুণ হয়েছে, সত্যি দারুণ হয়েছে। এবার ট্রফিটা তোলো হাতে, ওটা একটা ছবিও তুলে নি, দেখে বোঝা যাচ্ছে খুব এক্সস্টেড হয়ে আছো, স্বাভাবিক ব্যাপার, সেই সকাল 7টায় বেরিয়েছো, সকাল থেকে দৌড়ে 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 এই অবস্থা, কোনো প্র্যাকটিস নেই কিছু নেই, তার মানে সারা বছর ল্যাজ খাবে, ম্যাচের আগের দিন প্র্যাকটিস করলে এরকম ফলটাই হয়। কি গো? হ্যাঁ, আরে ওয়ার্ল্ড কাপ ম্যাচ 8:30 সময় ফ্রান্স ভার্সেস আর্জেন্টিনা, যদিও আমি ব্রাজিলের সাপোর্টার ছিলাম, কিন্তু কি করব, ব্রাজিল তো গেছে হেরে, তো আবার আমার হচ্ছে মেসি হচ্ছে আমার ফেভারিট প্লেয়ার, চাইছি মেসি গোল করুক কিন্তু জিতুক ফ্রান্স, এটা অদ্ভুত ব্যাপার। দেখুন ভাই, আমি এখন ফুটবল এখন ফুটবল পাগল তো নই, তাই এখন পাগলে প্রলাপ পকি না, তো যাই হোক আজকে আর এই ভিডিওটা যতক্ষণে যতদিনে আসবে বা যেদিনই আসবে ততদিনে এটা ডিসাইডেড হয়েই গেছে কে জিতেছে, ফ্রান্স না জার্মানি, ফ্রান্স না আর্জেন্টিনা, তো ওদের তো ডিসাইডেড হয়েই গেছে। তাই স্বাভাবিক ব্যাপার, আমাকে এক হাতে সবকিছু করতে হয়, সেই জন্য আমার উপর সবকিছুই দায়িত্ব, তাই আমার তো রোজে রোজ একদম সঙ্গে সঙ্গে দেওয়া সম্ভব নয়, আর
আজকে একটু বাইরে থেকে তো আমার বড় টিকিট দেখা পাবো না, সেজন্য ব্যাটা এখন থেকে এসে রেস্ট নিয়ে নিচ্ছে যাতে তখন প্রবলেম না হয় ম্যাচ দেখতে। তো আমাদের খাবারের মধ্যে ছিল স্যান্ডউইচ ছিল, ডিম ছিল, কলা ছিল, মিষ্টি ছিল, তারপরে তুমি তো মিষ্টি খেয়েছো। খেয়েছি তো সবটাই, পুরোটাই খেয়েছি। মিষ্টিটা খাওয়ার আগে খেয়েছো? তো ফার্স্ট ম্যাচ আমাদের ছিল, প্রথম ম্যাচে জিতেছি আমরা, সেকেন্ড ম্যাচও জিতেছি আমরা, থার্ড ম্যাচও জিতেছি, কিন্তু ফাইনালে গিয়ে ছড়িয়ে এলো, ফাইনালে গিয়ে হেরে গেলাম, গুলগোবার করে দিলে। বেটার লাক নেক্সট টাইম। আর মানে হিটিং দ্য উইকেট একটা আমাদের ইভেন্ট করা ছিল, তো হিটিং দ্য উইকেট আমি তো সেকেন্ড হয়েছি, এটা একটু আগেই বললাম। মানে মোরালের আজকের দিনটা খুব ভালোই আছে, আমাদের এখানে যেটুকু দেওয়া সম্ভব সেটা দিয়ে দেবো। আবার বলো কেমন লাগলো এতদিন বাদে, এত পরিশ্রম হলো, সারা বছর ল্যাদ খেয়ে থাকো। শরীরে একটা ইয়ে হচ্ছে, আনইজি ফিল হচ্ছে, তো মনে হচ্ছে যেন একটা প্যারাসিটামল খেয়ে নিই, চার দিন পরে স্বাভাবিক ব্যাপার। প্যারাসিটামল নেই কিন্তু, সেই নমিতা দিকে দিয়ে দিয়েছিলাম আমি। এই তো অবস্থা, পরে একটা প্যারাসিটামল খেয়ে রাখে না। তাহলে কি ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, টাটা, গুড বাই। প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব, এন্ড প্লিজ হিট দ্য বেল আইকন সো দ্যাট ইউ ক্যান গেট দ্য ইনফরমেশন ইন টাইম। ওকে, তো তাহলে শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ লিখে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।